দেখছেন 24 বাংলা এইচডি। আমরা আসছি আপনার এলাকায়। শরীয়তপুর জেলার জাজিরা থানার ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 31 জানুয়ারি 2022। আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন রবিন। রবিন জানাবেন নির্বাচনের প্রচার ও প্রচারণা সম্পর্কে তথ্য। করোনা ভাইরাস নিয়ে আমরা সবাই কম বেশি চিন্তিত। করোনা ভাইরাসে আক্রান্ত হলে শুকনো কাশি এবং জ্বর হয়। এই করোনা ভাইরাস সাধারণত ফুসফুসকে আক্রান্ত করে, যার ফলে মানুষের শ্বাসকষ্ট হতে থাকে। সাধারণত 14 দিনের মতো সময় লাগে এর লক্ষণগুলি প্রকাশ পেতে। হাঁচি কাশির মাধ্যমে এই ভাইরাসটি ছড়ায়। বিশেষত হাঁচির সময় যেই সূক্ষ্ম জলকণার মতো বের হয়, সেটা থেকেই ভাইরাস একজনের কাছ থেকে আরেকজনের কাছে ছড়ায়। এই ভাইরাস থেকে সবাইকেই সতর্ক থাকতে হবে। তবে যারা বয়স্ক বা যাদের অ্যাজমা বা হাঁপানি আছে, তাদের জন্য এই সতর্কতাটা আরও বেশি মজবুত হতে হবে। করোনা ভাইরাস থেকে নিরাপদে থাকার জন্য এই মুহূর্তে আমি আপনাদেরকে 6টি টিপস শেয়ার করব। 1, আমাদেরকে ঘন ঘন সাবান দিয়ে হাত ধুতে হবে, খুব ভালোভাবে হাত ধুতে হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে হাত ধুতে হবে। প্রথমে হাত পানি দিয়ে ভিজিয়ে নেবেন, তারপরে সাবান নিয়ে প্রথমে দুই হাতের তালু ভালোভাবে পরিষ্কার করবেন এবং হাতের উল্টো পিঠে ভালোভাবে ধোয়ার পরে ইন্টারলক পদ্ধতিতে প্রত্যেকটা আঙুলের ফাঁকে পরিষ্কার করব আমরা, এবং তারপরে নখে যেন ময়লা না লেগে থাকে সেটাকে পরিষ্কার করব, এবং সবশেষে বুড়ো আঙুল যে বাদ পড়ে গেছে সেগুলোকে আমরা ডোলে পরিষ্কার করে একেবারে কবজি সমেত ধুয়ে পরিষ্কার করে হাত রাখব। যদি এটা করতে পারি এবং এই ঘন ঘন হাত ধোয়ার চর্চাটা চালু রাখতে পারি, তাহলে আমরা অনেকাংশে নিরাপদ থাকতে পারব। 2, কোনোভাবেই কফ থুতু যেখানে সেখানে ফেলা যাবে না, কারণ সেটা রোগের উৎসের কারণ হতে পারে। 3, হাঁচি বা কাশি আসলে প্রথমে নিজের বাহু দিয়ে এভাবে মুখটা ঢেকে নিয়ে হাঁচি বা কাশি দেবেন। কখনোই এভাবে মুখ ঢেকে হাঁচি কাশি দেবেন না, কারণ হাতই আসলে আসল উৎস যেখান থেকে রোগ ছড়ায়। 4, ব্যবহৃত টিস্যু যেখানে সেখানে না ফেলে ঢাকনাযুক্ত বিনে ফেলতে হবে এবং তারপর যত দ্রুত সম্ভব সাবান দিয়ে দুই হাত ভালো মতো ধুতে হবে অন্তত 20 সেকেন্ড ধরে। 5, হ্যান্ডশেক অথবা কোলাকুলি একেবারে না, চলবে না। 6, যদি কেউ একান্ত আক্রান্ত হয়েই পড়েন, তবে তার কাছ থেকে পরিবারের সদস্যবৃন্দ এবং আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে সংযত এবং সতর্ক থাকতে হবে। করোনার লক্ষণ প্রকাশ পেলে, অর্থাৎ জ্বর কাশি অথবা শ্বাসকষ্ট হলে, আপনারা অবিলম্বে এই হট নাম্বারগুলোতে যোগাযোগ করুন। করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে যে টিপসগুলো শেয়ার করলাম, এগুলো নিজেরা প্র্যাকটিস করুন এবং অন্যকে জানানোর জন্য এই ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ, ভালো থাকুন। প্রিয় দর্শক মন্ডলী, আমরা আছি শরীয়তপুরের জাজিরা এই বড়কান্দি ইউনিয়নের মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মিদার, 6 নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী। ওনার সাথে এখন কথা বলবো, ওনার নির্বাচনী প্রচার প্রচারণা কেমন চলছে? আসসালামু আলাইকুম। আপনি বলতে থাকেন। আমার বিরুদ্ধে কোনো কেন্দ্র ছিল, এখন আমি আসাম কেন্দ্র দিয়ে আমার জনগণের পাশে ছিলেন, ঠিক আছে? জনগণের পাশে ছিলাম, জনগণ আমার রায় দিয়েছে, আমার কোনো নির্বাচনে আসছি না, নির্বাচনে আসতাম না। বিগত দিনগুলোতে আমি জনগণের পাশে ছিলাম, পাশে ছিলাম, পাশে ছিলাম। আগামীতে যদি আপনারা নির্বাচিত করেন তাহলে পাশে থাকবেন, পাশে থাকবেন। আর আপনি আপনি যে করোনার মধ্যে করোনার মাঝে কোনো কিছু মানে এলাকাবাসী দিচ্ছেন কিনা এগুলো বলেন সুন্দর করে। কিছু করোনার মধ্যে আপনি ত্রাণ দিচ্ছেন জনগণের মধ্যে, তারপরে যারা অসুস্থ হয়েছে তাদের পাশাপাশি যা দেখাশোনা করছেন? মানে মেম্বার নির্বাচিত যদি হন আপনি, তাহলে এখানে কি সমস্যা আছে যেটা আপনি সমাধান করতে পারবেন? জনগণের যা কর্তব্য।
জনগণের বুটের ব্যাপারে বলেন যে আমি এই যে মানে নির্বাচনে দাঁড়াইছেন এলাকাবাসী আমার বুট দিয়ে যুক্ত করলে আপনাদের সেবা করবো। আপনি বুট বুট জনগণে আমার যুক্ত করে আমি জনগণের বাইকটা দেন ভাই বলুন সুন্দর করে আপনি ওইটা তো সুন্দর করে বললেন। আসসালামু আলাইকুম, আমি জাজিরা বড়কান্দি ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ নূর মোহাম্মদ বিদ্যার ভাতিজা। ওনারা নিয়ে আমরা বিগত নির্বাচন কমিশন থেকে তফসিল ঘোষণা করার পর আমরা বিভিন্ন আমাদের ওয়ার্ডের ৪টা গ্রাম আছে বিভিন্ন গ্রামে আমরা মিটিং করছি। যারাই পদপ্রার্থী ছিল সকলেই আমার চাচারে সাইডে দিছে সমর্থন দিছে। সবাই বলছে এবারকার মুরব্বীরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করব। তা সবাই তাই করছে, কিন্তু আমাদের এই বড়কান্দির একজন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আশাফ মাল আলী আশাফ মাল, তিনি বিগত কয়েকবার চেয়ারম্যান নির্বাচন করছে, ফেল করছে, পাস করতে পারে নাই, কারণ জনগণ চায় না তারে। এবার করে সে দাঁড়াইছে, উনি পাশ থেকে কি করছে, ওনারই এক গোষ্ঠীর একজন লোক আমাদের কাছারি কেন্দ্রিত বসবাস করে, আমাদের সাথে সবসময় তালমিল করে আছে, উনি মাঝখান থেকে ওনার গোষ্ঠীর ওই লোক দিয়া আমার চাচার বিরুদ্ধে দাঁড়া করাইয়া আমার চাচায় যেন সিলেকশনে যাইতে না পারে সেই ব্যবস্থা উনি করছে। উনি চায় না যে জাজিরা বড়কান্দি ইউনিয়নের মানুষ ভালো থাকুক, তারা শান্তিতে থাকুক, এই জিনিস উনি চায় না। সেই জন্যই যেখানে ৬ নং ওয়ার্ডের সমস্ত জনগণ আমার চাচারে সাইরা দিছে, সমর্থন দিয়ে দিছে, চাইছে যে এবারকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সে নির্বাচিত হয়ে যাইছে, সেইখানে সে এই এই সমস্যা সৃষ্টি করছে। সে আমাদের বড়কান্দি ইউনিয়নের ভালো চায় নাই কখনো, আর আগামীতেও চায় না, তার একটা স্বচ্ছ প্রমাণ এখন সে দিয়েছে। ঠিক আছে, এই বড়কান্দি ইউনিয়নের প্রত্যেকটা মানুষের কাছে দাঁড়ে দাঁড়িয়ে গেলে একটাই কথা শোনা যাবে যে আশাফ মাল নুরুমিদ্দার বিরুদ্ধে একজন প্রার্থী দাঁড়া করাইছে যে নাকি দিনমজুর। ঠিক আছে, হ্যাঁ, তার এই জনগণ কোনো জনগণই চায় না, ৬ নং ওয়ার্ডের কোনো জনগণের সমর্থন দেয় নাই আর দেবেও না। ঠিক আছে, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আপনারা কি মনে করেন যে নুরুমিদ্দার সাহেব যদি হচ্ছে নির্বাচিত হন তাহলে স্থানীয় জনগণ সুখে শান্তিতে থাকতে পারবে? নুরুমিদ্দার সাহেব বিগত দিনও এই শুধু ৬ নং ওয়ার্ড না, জাজিরার বড়কান্দির সমস্ত জনগণের পাশে ছিল আপদ বিপদে। যে যখন ডাক দিছে, যেখান থেকে ডাক দিছে, নুরুমিদ্দার সাহেব রাত নাই দিন নাই সেই জনগণের পাশে দাঁড়াইছে। যে ধরনের সাহায্য লাগছে, আর্থিক সাহায্য হোক আর এভাবে যেই সাহায্য আছে, মানসিক সাহায্য যেই সাহায্যই লাগুক, নুরুমিদ্দার বিগত দিনেও করছে, আর ইনশাল্লাহ এবার কো সে মেম্বার পদপ্রার্থী মেম্বারে ইনশাল্লাহ জয়যুক্ত হবে। যেখানে ৬ নং ওয়ার্ডের মানুষ চাইছে জয়যুক্ত হবে, ইনশাল্লাহ মেম্বার হয়েও সমস্ত জনগণের পাশে সে থাকবে, এবং সমস্ত যারা আর্থিক দুর্বল আছে তাদের সরকারের পক্ষ থেকে তিনি প্রতিনিধি হইয়া তাদের পাশে দাঁড়াইব, ইনশাল্লাহ তিনি আছে এবং থাকবে। আমার আব্বা বিগতভাবে ৬বার ৩বার ফেল করছে, এখন মনোবজন জনগণের পাশে ছিল, জনগণের পাশে সে থাইকা ৬ গ্রামের মানুষ আমাদের আমার আব্বাকে সমর্থন দিছে, সবাইকে সিলেকশনে ছাড়িয়ে দিছে। এখন আশ্রমাল সাহকে আমার আব্বাকে সিলেকশনে যাই দেবো না, এই কথা গায়ে ফিরতেছে, এবং হ্যার গোষ্ঠীর ভিত্তে একজন লোক আমাকে বড় ইয়ের ভিত্তে ওই ৬ নং ওয়ার্ডের ভিত্তে এবং কাছারিকান্দি বসবাস করে, কাছারিকান্দি বসবাস করে উনি শুধু ওই ওনার বাড়ি বাড়ি আমাদের কাছারিকান্দি বসবাস করে, ওনাকে নিয়ে দাঁড়াইয়া আমাদের জানি নির্বাচিত না হওয়া যায়, জানি যেভাবে জানি মানে ইক না করতে পারে, সিলেকশনটা জানি না হইতে পারে, সিলেকশন ফিরানোর জন্যে হে দাঁড়া করেছে। এখন আশা মাল যেটা ভালোই মনে করছে, খারাপ করে না, এখন আমরা হ্যার পাশে নেই বুঝের মাধ্যমে হ্যাঁ করছি, যাই তুমি যেভাবে পারো, এটা আমাকে জনগণমি নজর রাখিয়া তোমার ভোট তুমি চাও, আমাদের এটা ছেড়ে দাও, হে ছাড়বো না, হে আমাদের পাশে লাগিয়ে দিয়েছে লাগিয়ে। জনগণের উদ্দেশ্যে আপনি কিছু বলেন, চ্যানেলের মাধ্যমে জনগণের উদ্দেশ্যে ভোট চান? মেম্বার হওয়ার পর সবাই জনগণ জনগণের এফ যদি মেম্বার আমার আব্বা হয় জনগণের পাশে পিছনে ছিল এখনও থাকবে, সবার খেদমত করবে, এরকম আমার আব্বার বর্ষে। এখন আমার আব্বা বর্তমানে
বাইচা আছে আর ফিরে বাস্তব পারা না পারে কিন্তু আশা মানে এই ধরনের কাম কাজ করছে। দর্শক মন্ডলী, আমরা শুনলাম মনির মিরাবাই কথা এবং ওনার একটাই কথা যে আমরা এই বয়সে আইসা উনি মানে ওনার আশাটাই যে মেম্বার হবে আর জনগণ এই ওয়ার্ডের ওনার আশাটা পুরো হবে এটাই আমরা চাই। আমরাও চাই সহজ এবং যোগ্য প্রার্থী আসুক। আপনারা দেখছেন 24 বাংলা এসটি সাথে আসি দিকে রবি। একটু বসেন, একটু বসেন, স্টিল ছবি। আপনারা দেখছেন 24 বাংলা এইচডি। আমরা আসছি আপনার এলাকায়।